yeah mm -hmm. হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু রূপকথা ডট ইন যেহেতু আজকে সানডে সো ভাবলাম একটু অন্যভাবে ব্লগটা শুরু করি রোজ রোজ একই জিনিস কি সবার দেখতে ভালো লাগে বলো তো তো সকালবেলাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গাছ নিয়ে ব্লগটা শুরু করি তো এইখানে দেখো ড্রাগন ফ্রুটের গাছ থেকে অনেকগুলো গাছে কিন্তু আমি আর ও এনেছি একদিন না তোমাদের সবাইকে দেখাবো যে বাড়িতে কি কি ফুলের গাছ এবং ফলের গাছ রয়েছে আসলে ফলের গাছ তো বেশি নেই আস্তে আস্তে আমি এ বাড়িতে আসার পর ও আনছে আর ফুলের গাছ মোটামুটি ভালোই আছে আর আমাদের বাড়ি থেকে না তোমরা জানো যে কত রকমের ফুল আছে আমার ওই বাড়িতে ওখান থেকেও না কিছু ডালাইনে চারা করেছি চারাগুলো এখনও লাগাইনি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর ও দুজনেই না খুব গাছপ্রিয় মানুষ আর দেখো গাছগুলো তো দেখে নিয়েছো এবার ওর পাখিগুলো দেখো পাখি বললে ভুল হবে যদি বলি যে এরা আমাদের পরিবারের একজন সদস্য পরিবারের কয়েকজন সদস্য সেটা বললেই একদম উচিত হবে কারণ ও পাখি ছাড়া মানে ও কিছু ভাবতেই পারে না ওই যে বললাম যখনই সময় পায় পাখি গাছ এটা নিয়েই ও থাকে তো দেখো এটা না এই ককটেল পাখিটা ও হ্যান্ড ফিটিংয়ে বিয়ের আগেই একবার আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। হ্যান্ড ফিটিংয়ে দিয়ে বড় করেছে এই ওকে দেখলেই ওর হাতে চলে আসে মর্নিং ওয়েলকাম টু রূপকথা ডট ইন তো এই যে তোমাদেরকে সকালবেলা দেখালাম যে ও কি করছে ওনার যেদিনই ফ্রি পাবে ও আজকে তো সানডে তো ওই জন্য একটু পাখি গাছ নিয়ে আর না আমার মতো প্রচন্ড মানে আমি যেরকম গাছ প্রিয় মানুষ ও ঠিক সেম তো যাই হোক আর চুলগুলো আমি এবারে খুলে রেখেছি সকাল সকাল কারণ স্নান করে এসে তো মানে চুলগুলো ভিজিয়েছিলাম ওই জন্য তোমরা আবার দেখে যেন ভয় পেয়ে যায় তো যাই হোক তো কালকে দেখেছিলাম মুভিটা তোমরা কে কে দেখেছো মুভিটা কমেন্ট করে জানিও প্লিজ কালকে ব্লগটা একবার গিয়ে দেখে এসো মুভিটা সত্যি ভালো ছিল বাট ভালো আই মিন নট ব্যাড তো যাই হোক চলো আজকে সকাল সকাল ব্লগটা অলরেডি শুরুই করে দিয়েছি তো আজকে ভাবছি নিজের ঘরটাকে না একটু গোজ গাছ করবো আজকে সানডে হলো কোথাও বেরোবো না কারণ প্রত্যেক সানডে আমি আর ও মানে ও আমাকে নিয়ে কোথাও একটা যায় তো লাস্ট সানডে তো যায়নি আজকেও যাবো না আর কালকেও মুভি দেখেছি আজকে আর কোথায় বেরোবো রোজ রোজ বেরোতেও ভালো লাগে না তো যাই হোক এখন একটু ঘরের কাজবাজ আছে সেগুলোকে করব আর এই যে আমার পেছনের দেওয়ালটা দেখছি এটার জন্য না মিশো থেকে আর তিনটে দারুণ জিনিস অর্ডার করেছি তো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেন বলছে হঠাৎ করে দেওয়ালটা খালি দেখে আমার মনে হলো তো যাই হোক গিয়ে কাজগুলো শুরু করি সকাল সকাল ব্রেকফাস্টটা খুব তাড়াহুড়ো করে করে নিয়েছি কারণ ওরও অফিস আছে ওকে অফিসে যেতে হবে আমারও কাজ নিয়ে বসতে হবে তো আমি ভাত ডালটা আগেই নামিয়ে নিয়েছি আর চিকেন তো আছি আর মা এখানে বাঁধাকপি করছে তো মা মাই করছে আমাকে জাস্ট বলছে যে একটু নাড়াতে তো যাই হোক রান্না করতে করতে না তোমাদের তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করি ওই যে ওপরে গাছগুলো দেখছিলে স্পেশালি স্ট্রবেরি গাছের সাথে দেখবে একটা জবা গাছ তোমাদেরকে আমি দেখিয়েছি আই হোপ তোমরা সবাই জবা গাছ তো চেনোই যারা আমরা বাঙালি আছি সবার বাড়িতে একটা না একটা জবা গাছের জবা ফুলের গাছ তো রই আছে তো ওই জবা গাছটা না এটাকে বলে হাজারি জবা এবার যারা আমরা জানি না আমিও আগে জানতাম না এই নতুন জেনেছি যে হাজারি জবাও হয় হাজারি জবা মানে হলো যেই জবাতে ধরো চার পাঁচ রকমের হ্যাঁ দু রকমের জবা আমি দেখেছি আমার বাড়িতেও আছে কিন্তু এই জবা গাছটাতে নাকি চার পাঁচ রকমের জবা হয় আর এটা আমি কোথা থেকে এনেছি জানো তো মেশো থেকে এনেছি তো তোমরা যারা গাছ প্রিয় মানুষ তোমরা কিন্তু মেশোতে দেখতেই পারো আমিও প্রথমবার এনেছি আর কথা বলতে বলতে একটা জিনিস আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে আমাকে দেখে হয়তো বুঝতে পারছো মনটা কতটা খারাপ মাথাটাও ভীষণ গরম হয়ে আছে আসলে সত্যি বলতে কি কালকে যে ব্লগটা দিয়েছিলাম প্রথমে তো আমি একটা মুভি রিভিউ দিয়েছিলাম মুভিটার নাম আমি নিচ্ছি না কারণ ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে না ওইখানে মুভির জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ ছিল হয়তো বা আমারই ভুল আমি অ্যাগ্রি করছি এটা দেওয়া উচিত ছিল না তো ওরা না ওখান থেকে স্ট্রাইক দিয়ে দেয় কপিরাইটের একটা স্ট্রাইক দিয়ে দেয় তো আমার চ্যানেল এখনও গ্রো করেই নি এখনও এটা অনগোয়িং আছে এখনও সেই লেভেলে যাইনি সেই লেভেলে কি এখনও আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ইনি তো তার আগে একটা স্ট্রাইক পড়ে গেছে এটা মানে ভেবেই আমার যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে তো ও বলছে মন খারাপ করো না চলো একটু শপিংয়ে যাই আর শপিংয়ে কেন যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এক দুটো দিন তারপর শেয়ার করবো হয়নি কয়েকদিন আগে আমি একটু ব্যাকবাজারে গিয়েছিলাম তো ব্যাকবাজারে তো নট অনলি ব্যাগস অনেক কিছুই আছে তো তার থেকে আমি দুটো বটল নিয়েছি একটা তো আচ্ছা একটু সিম্পল ঠিক আছে আর আরেকটা কেন এটা নিয়েছি টেলিং ইউ তো ও কোনো সময় সাইটে বোতলটা নিয়ে যায় না ওয়াটার বটল কখনো নেবে না জোর করে দিয়ে দিলেও ও নেবে না ও নিতে যায় না বটল ক্যারি করতে নাকি অসুবিধা তো বটলটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই কালারটা না ওর স্কুটির সাথে যায় না ঠিক আছে তবে ওর এনফিল্ডের সাথে এই কালারটা একদমই ম্যাচ হয়ে গেছে তো আমি ভাবলাম এটা নিয়ে যাই আর বটলটা আই থিঙ্ক নিয়েছিল থ্রি এইটটি ফাইভ ওর থ্রি নাইনটি ফাইভ মানে অলমোস্ট ফোর হান্ড্রেড তো ওকে যখন বলেছে যে ফোর হান্ড্রেড দিয়ে তোমার জন্য একটা বটল এনেছি তো ও সেটা ইউজ করবে তো যাই হোক টাকার পূরণে তো সবার থাকে তো যাই হোক দেখো কি দারুণ না বটলটা আমার না এমনি তো বটল ব্যাগস এই দুটো জিনিস নিয়ে আমার খুব মানে আমি খুব অবসেস আমার ভালো লাগে এই দুটো জিনিস কিনতে তো আগে তোমরা হয়তো দেখেছো যে আমার অনেক সস্তা আমার কাছে স্কাই কালারের একটা বটল ছিল তো এখন স্কাই কালারটা না এখন এই কালার বটলটা আমি নেব তো এটাই তো ওর জন্য আমি এটা নিয়েছি এটা দেখতে কিছুটা ওই হ্যারিকেন হ্যারিকেন ফিল দিচ্ছে তাই না তো এটার সাথে একটা বেল্টও আছে তো ওকে প্রত্যেক দিন এটা দিয়ে দিই সকালবেলা নিতে সুবিধে হয় তো এটাই তো আমাদের সঙ্গে দেখা ছিল আর আমি তো এটাই বাইরে বেরোলে আমার কিছু চাই না পার্স আর বটল এই দুটো জিনিস থাকবেই আমার হয় বটল মানে অলওয়েজ আমার খুব প্রয়োজন পড়ে বাইরে যদি আমি আধ ঘন্টার জন্য বেরোই বটল আই নিট তো চাই হোক চলো এবার বেশি বক বক না করে যাওয়া যাক এটা তো নেবো না এটা নেব বাইরে মনে হচ্ছে মেঘলা করে আছে ও ডাকছে তারাও তো একবার গিয়ে দেখে আসি চলো তোমাদের সঙ্গেও দেখাই তোমাদেরকেও দেখাই জানালাটা দিয়ে কিরকম মেঘলা করেছে আই থিঙ্ক বৃষ্টি আসবে যাওয়ার সময় না আসলেই ভালো হয় একবার গিয়ে যদি মলে ঢুকে পড়ি তারপর তো বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই হ্যাঁ সত্যিই তো সত্যিই আকাশ না মেঘলা করে আছে একবার উপরে গিয়ে দেখি ও বলছে চলো ছাদে গিয়ে দেখি আদৌ বৃষ্টি পড়ছে কি না কতটা পড়ছে যাওয়া যাবে কি না তো ছাদে এসে দেখি বৃষ্টি অতটা পড়ছে না পড়ছে না বললেই হয় এই পাঁচ দশ মিনিট আগেই দু তিন ফিটে ফুটো পড়েছিল তো এখন আর পড়ছে না তো আমি ভাবলাম চলো যাওয়া যাক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি একবার বৃষ্টিটা আসলে কিন্তু বৃষ্টি ভেজলে কিছুদিন আগেই আমার প্রচণ্ড জ্বর কাশি ছিল ওরও সর্দি তো ও ঠান্ডার বাতিক লেগেই থাকে তো ওই জন্য বৃষ্টি বৃষ্টি আসলে ভিজ ভিজে গেলে একটু সমস্যা তো দেখো প্রথমেই চলে এলাম ট্রেন্সে আর ও না সবসময়ই শপিংয়ে প্রথমও ট্রেন্সেই আসে কারণ ট্রেন্সের কোয়ালিটি অলওয়েজ ভালো থাকে হ্যাঁ আমি তো যতবারই কিনেছি স্পেশালি আমি জিন্সের কথা বলবো না কিন্তু কুর্তি খুবই ভালো জেন্স মানে ট্রেন্ডসের আর জেন্সের কোয়ালিটিও খুবই ভালো ও তো সময় ট্রেন্ডস থেকেই নেয় তো এখানে দেখো ও এই হ্যাঁ পার্পল কালারের টি শার্টটা দেখছিলো এটা না একটু ভারী আছে আর আমরা যেখানে যাচ্ছি একটু শীতের কাপড় প্রয়োজন হ্যাঁ হানিমুনে যাচ্ছি না তোমরা ভা ভেবো না কেউ হানিমুনে যাচ্ছি আর হানিমুনে যাচ্ছি না কেন সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব তো যাই হোক আজকে না অনেক শপিং করার আছে দেখি যা যা আমি চাই ও চায় স্পেশালি ওর জন্য আমার তো একটা সেট না আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এক একটা পেয়ার আমাকে নিতে হবে কিন্তু আজকে স্পেশালি ওর জন্যই দেখছি তো মাঝে এই ট্র্যাক প্যান্টগুলোও দেখছিলাম এই কালারটা না সবার ভালো লাগে কিন্তু আমার ততটা ভালো লাগে না হ্যাঁ নট ব্যাড তো যাই হোক ও এখানে ফ্রেন্ডসে ওর কিছু পছন্দ হলো না যেটার কোয়ালিটি ভালো লাগছে সেটার কালার মিলছে না যেটার কালার হচ্ছে সেটার কোয়ালিটি হচ্ছে না এরকম করতে করতে আর ফ্রেন্ডসে যাওয়া হলো না তারপর ভাবলাম যে প্যান্টালন্সে যাই তো প্যান্টালন্সে যাওয়ার আগে এখানে ভিমার্ট তো ও বললো যে চলো ভিমার্ট থেকে তো কোনো দিনও কিনি একবার ভিমার্টে গিয়ে দেখি কি কি পাওয়া যায় আর আদৌ কি কিনি না কিনে কি পাই তো এসে ও তো জিন্স দেখবে তো তার আগে আমি না একটু শ্যুজ দেখছিলাম এই শ্যুটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমরা হয়তো দূর থেকে ব্ল্যাক কালার দেখছো কিন্তু এটা না ব্ল্যাকের সামনে একটু পার্পেল একটু মানে গ্লেজ করা একটা কালার মানে রোদে বেরোলে বোঝা যাবে এমনিতে অতটা বোঝা যাবে না তো যাই হোক আমার পায়ের সাইজ তো এত ছোটো পাঁচ কিংবা চার হয় চার না পাঁচই হয় তো এটার ছয় লাস্ট ছয় এমনি চাননি তো ও বললো যে চলো তুমি একটা জিন্স কিনবে তো আমি বললাম যে ঠিক আছে তুমিই পছন্দ করে দাও তো কী কী শপিং করলাম আরেকটা এখানে ব্যাগ কিন্তু চলে এলাম দেখতে পাচ্ছ তো কী কী কিনছি পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে এবং কোথায় যাচ্ছি আমরা তো বিয়ের সময় দেখেছো যে দুটো ভিআইপি আমরা নিয়েছি একটা ছোটো সাইজ আর একটা বড়ো সাইজ তো ভিআইপি নিয়ে ভিআইপি ট্রলিটা নিয়ে সব জায়গাতে তো আসা যাওয়া করা যায় না আর আমরা যাচ্ছি অনলি ফর টু টু থ্রি ডেজ ম্যাক্স টু ম্যাক্স থ্রি ফোর ডেজ তার বেশি নয় তো সেই অনুসারে আমাদের না একদম ছোটোখাটো একটা ব্যাগ যেটা ক্যারি করতেও ইট উইল বি ভেরি ইজি তো এরকম ধরনের একটা ব্যাগ চাই ওই জন্য আমরা ব্যাগ বাজারে দেখছিলাম তো নিয়েছি একটা ব্যাগ তোমাদেরকে দেখাবো যে কোনটা আর এই ব্যাগটা না অনেকের কাছে আমি দেখেছি অনেক দিন ধরে আমি দেখছিলাম ব্যাগটা কিন্তু আমার কাছে কেনার কোনো কারণ ছিল না বলে আমি নিতে পারিনি তো যাই হোক এখানে আমরা চাটপাটাতে খেতে চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে না দুপুরবেলা ও খাইনি আমিও খাইনি ওর তো তখন খিদে ছিল না আমার খিদে ছিল প্রচণ্ড কিন্তু ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না তো রেস্টুরেন্টে এসেছি আমি আর ও এসেছি আর বিরিয়ানি খাবো না তা হয় বলো তো আর চলো তোমাদেরকে না চারপাটার নতুন মেনুটা একবার দেখাই এখানে না ওরা বাঙালিয়ানাও অ্যাড করেছে মাংস ভাত মাছ ভাত স্পেশাল ভেজ থালি স্পেশাল নন ভেজ থেকে শুরু করে অনেক কিছুই রেখেছে তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছি চিকেন তরকা বাটার নান আর সাথে একটু বিরিয়ানি তো চলো এবার খাওয়া দাওয়া করি আর আমরা না যাচ্ছি তোমাদেরকে আমি ডেটটা বলে দিই হয়তো থার্টি কিংবা থার্টি ফার্স্ট এখনও কনফার্ম হয়নি তো ওই ডেটে যাবো আর আর কোথায় যাব কদিনের জন্য যাব কোন কোন জায়গায় ঘুরবো আদৌ কি ঘুরতে যাচ্ছি নাকি অন্য কারণে যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর হানিমুনে এখন কেন যাওয়া হচ্ছে না আমাদের হ্যাঁ যাব না সেটা বলছি না আর এখন কেন হচ্ছে না সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো বাড়ি এসে ব্লগটা আমি এইখানেই এন্ড করছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন নতুন ব্লগে তোমরা যদি কিছু বলতে চাও নিচে কমেন্ট সেকশানে কিন্তু বলতেই পারো চলো টাটা